নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোটেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মঙ্গলের আশীর্বাদে এই রাশিগুলি হবে কোটিপতি। দেখুন, মঙ্গল রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। পয়লা জুন পর্যন্ত এই রেবতী নক্ষত্রে কিন্তু মঙ্গল থাকছে, এবং মঙ্গল এই রেবতী নক্ষত্রে প্রবেশ করে মহাবলী হয়েছে। এই মহাবলী হওয়ার ফলে বেশ কিছু রাশির উপর কৃপা দিতে চলেছে, এবং মঙ্গল যদি কৃপা দেয়, যে কোনো বাধা, যে কোনো আপনার প্রতিবন্ধকতা, যে কোনো সমস্যা দূর কিন্তু করে। আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান যদি শুভ হয়, আমি একটি কথা বলবো, আপনার খুব অল্প বয়সেই আপনি অনেক কিছু অ্যাচিভমেন্ট আপনি কিন্তু করতে পারবেন। মঙ্গল যদি আপনার শুভ হয়, আপনার শত্রু আপনাকে কিচ্ছু করতে পারবে না, শত্রু আপনার শান্ত হয়ে যাবে, বিরোধী পক্ষ আপনার শান্ত হবে, এবং আপনার ঊর্জা, আপনার এনার্জি লেভেল, আপনার পরাক্রম বৃদ্ধি কিন্তু করবে মঙ্গল। মঙ্গল হচ্ছে জ্যোতিষশাস্ত্রে বলা হয় সেনাপতি। আর মঙ্গল যাদের জন্মকুণ্ডলিতে শুভ থাকে, তাদের জীবনে অর্থের অভাব কিন্তু হয় না। তাদের মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে রাজযোগ যদি সৃষ্টি করে, আপনি মানে এক কথায় পার্থিব সুখ কিন্তু পাবেন। মঙ্গলে তিনটি রাজযোগ রয়েছে, একটি হচ্ছে আপনার মঙ্গলের কুলদীপক রাজযোগ। আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের যদি কুলদীপক রাজযোগ থাকে, জীবনে অনেক দূর আপনি এগাবেন। আপনার যদি রুচক নামক মহাপুরুষ রাজযোগ থাকে, দুই নম্বর রাজযোগ, পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে রুচক মহাপুরুষ রাজযোগ মঙ্গল যদি করে, এবং এটা কোথায় করে, মেষ রাশিতে এবং বৃশ্চিক রাশিতে যদি মঙ্গল থাকে, সেটা যদি কেন্দ্রভাবে থাকে, তবেই কিন্তু এই রুচক মহাপুরুষ রাজযোগ কিন্তু তৈরি হয়। এবং যেটাকে বলে লক্ষ্মী যোগ, অর্থাৎ মঙ্গল এবং চন্দ্র একত্রে যদি আপনার ত্রিকোণভাবে থাকে, এটা কেন্দ্রভাবে এবং এটা যদি ত্রিকোণভাবে থাকে, তবে কিন্তু লক্ষ্মী যোগ কিন্তু হয়। এই লক্ষ্মী যোগে আপনার অপার সম্পত্তির মালিক কিন্তু হয়, ঈশ্বরের বিশেষ কৃপা কিন্তু থাকে। এবং এই যে কুলদীপক রাজযোগ, একাধিক প্রপার্টি মালিক কিন্তু হয়, প্রশাসনিক বিভাগে উচ্চ পদস্থ কাজে কিন্তু থাকে। রুচক নামক মহাপুরুষ থাকলে সেনাবাহিনীতে কিন্তু ভালো জায়গাতে কিন্তু যায়। অর্থাৎ মঙ্গল যদি আপনার শুভ থাকে, আপনার জীবনে ঊর্জা, আপনার জীবনে ডেভেলপমেন্ট 100% হবে। মঙ্গল আপনার শুভ থাকলে আপনি ভূমি, ভাই, আপনার সাহস, আপনার ক্ষেত্রে উদ্দীপনা বৃদ্ধি কিন্তু করবে। মঙ্গল শুভ থাকলে আপনি একাধিক প্রপার্টির মালিক হবেন। মঙ্গল যদি আপনার ভালো থাকে, আপনি একজন ভালো খেলোয়াড় কিন্তু হবেন। মঙ্গল যদি রাজযোগ সৃষ্টি করে, নিজভঙ্গ রাজযোগ যদি সৃষ্টি করে, তাতেও কিন্তু ভালো একজন প্লেয়ার কিন্তু হয়। মঙ্গল যদি ভালো থাকে, প্রশাসনিক বিভাগে ভালো লেভেলে কিন্তু চাকরি করে, রাজনীতি ক্ষেত্রে সফলতা কিন্তু পায়, রাজনৈতিক লাইনে সফলতা কিন্তু মঙ্গল যদি ভালো থাকে সে কিন্তু পায়। মঙ্গলের মধ্যে রয়েছে পাওয়ার, মঙ্গলের মধ্যে রয়েছে এনার্জি, মঙ্গলের মধ্যে রয়েছে পরাক্রম, মঙ্গলের মধ্যে কিন্তু রয়েছে সাহস। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু মঙ্গল কিন্তু দেখায়। আর মঙ্গল গ্রহকে যে রিপ্রেজেন্ট করে, তিনি হচ্ছেন স্বয়ং কলিযুগের সক্রিয় স্বয়ংক্রিয় দেবতা হনুমানজি। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী অবশ্যই কমেন্ট করুন, এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন। মঙ্গলের বিশেষ যাদের খারাপ রয়েছে,
আমি একটি কথা বলবো, আপনারা হনুমানজির মন্দির অবশ্যই যান। মঙ্গল গ্রহ যদি আপনার অশুভ থাকে হনুমানজির আরাধনা করুন, সংকটমোচন হনুমান স্তোত্র, হনুমান চল্লিশা, এবং প্রতি মঙ্গলবার যদি আপনারা হনুমান মন্দির যেতে পারেন, আপনাদের যে কোনো বাধা বিঘ্ন দুর্ঘটনা মামলা মকদ্দমা সেই জায়গা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। আমি একদম দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে, লিখে রাখুন। অর্থাৎ মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভভাবে অবস্থান করে তবেই, মঙ্গল হচ্ছে ভাইয়ের কারকগ্রহ, ভাতৃকারকগ্রহ, আপনি ভাই থেকে কতটা হেল্প পাবেন। মঙ্গল হচ্ছে আপনার সাহস, মঙ্গল হচ্ছে সম্পত্তি কারকগ্রহ। অনেকে প্রচুর সম্পত্তি রাখতে পারে, দেখবেন মঙ্গল দেখবেন খারাপ রয়েছে। মঙ্গল হয় আমাদের সাহস, একটা বীরের প্রতীক হচ্ছে মঙ্গল। আর এই মঙ্গলই এই রেবতী নক্ষত্রে প্রবেশ করে মহাবলী মঙ্গল হতে চলেছে। এই রাশিগুলি কিন্তু হবে কোটিপতি। কোন কোন রাশি কোটিপতির লিস্টে নাম আসতে চলেছে? প্রথম হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু সেখানে কিন্তু আপনার তুঙ্গ গৃহে কিন্তু অবস্থান করে। অর্থাৎ মঙ্গল এই আপনার থার্ড হাউসে রয়েছে এবং আপনার রেবতী নক্ষত্রে প্রবেশ করে আপনাদের এই সময় সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি করবে। ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন মকর রাশি, এবং বেশ কিছু টাকা যাদের আটকে রয়েছে বা কোনো আপনাদের প্রজেক্ট বন্ধ হয়ে গেছিলো সেই প্রজেক্টগুলো আপনাদের খুলবে এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে এই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু লাভ দিবে মঙ্গল। লিখে রাখুন, মঙ্গল মহাবলী মঙ্গল করবে, মঙ্গলই মঙ্গল মকর রাশির। দ্বিতীয় যে রাশি সে রাশির নাম কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির এই ভাগ্যভাবে মঙ্গল আপনাদের রেবতী নক্ষত্রের মহাবলী মঙ্গলই মঙ্গল করতে চলেছে কর্কট রাশির। কর্কট রাশির কেরিয়ারের ক্ষেত্রে, কর্কট রাশির সন্তানের ক্ষেত্রে, আকস্মিক ধনপ্রাপ্তির ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে পদোন্নতি, পদ প্রতিষ্ঠা লাভ এবং আপনাদের গোল্ড এবং শেয়ার মার্কেট থেকে বড় ধরনের লাভ ভাগ্যের দ্বারা আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু নিশ্চিতরূপে দেখা যাচ্ছে। এরপর যে রাশি বৃষরাশি, বৃষরাশির এই মঙ্গলের এই নক্ষত্রের পরিবর্তন আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন সুখময় করবে। বিজনেস ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে। ভাগ্যক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি এবং প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় আর্থিক স্থিতি কিন্তু মজবুত হতে চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে সিংহ রাশি। সিংহ রাশির এই মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে আপনাদের আর্থিক লাভ আপনাদের হতে চলেছে এবং আপনারা যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন। সম্পত্তিজনিত দিক থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এবং আপনারা পেতে চলেছেন। ডেলি ইনকাম পাশাপাশি আপনাদের বিজনেস ক্ষেত্রে লাভ হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির এই মঙ্গলের নক্ষত্র পরিবর্তন আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি করবে। আপনাদের এই সময় জমি বা ল্যান্ড রেট যারা বিজনেস করছেন, কনস্ট্রাকশনে যারা বিজনেস করছেন সেখান থেকে আপনাদের লাভ দেবে কন্যা রাশি। আপনাদের বৈবাহিক জীবন সুখময় করতে চলেছে এবং এই সময় আপনাদের সাহস পরাক্রম বাড়াবে এবং এর পাশাপাশি ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের যে নক্ষত্র পরিবর্তন মহাবলী যে মঙ্গল ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এক কথায় মঙ্গলই মঙ্গল করতে চলেছে। আপনাদের রোগ ঋণ শত্রুতা আপনাদের কমবে, আপনাদের সম্পত্তির দিক থেকে কোনো বড় ধরনের আর্থিক লাভ আপনাদের হতে চলেছে। আপনাদের এই সময় যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনারা বিশেষভাবে লাভ পাবেন এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন। অর্থাৎ এই মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে ধনু রাশির অভূতপূর্ব এবং সম্পত্তির দিক থেকে বড় ধরনের আর্থিক লাভ 100% আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই মঙ্গলের রেবতী নক্ষত্রে প্রবেশ করে মহাবলী হয়ে এই রাশিগুলোর উপর বিশেষ কৃপায় এই রাশিগুলো কিন্তু এক কথায় মঙ্গলের আশীর্বাদে হতে চলেছে মঙ্গলই মঙ্গল। অবশ্যই আপনারা
আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। জ্যোতিষশাস্ত্র একমাত্র পথ যেটা আপনাকে কিন্তু টেনে তুলবে, আর কৌশিকরা কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নাই। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরঙ্গলী অবশ্যই কমেন্ট করুন। নমস্কার।